আসসালামু আলাইকুম। আজকে আমি সালমান ফিশের গ্রিল তৈরি করে খাব। এ উপলক্ষে আমরা ওয়ালমার্ট থেকে একটি সালমান ফিশের ফিলেট কিনে নিয়ে এসেছি এবং তা টুকরো করে কেটে লবণ ও গোলমরিচ দিয়ে ম্যারিনেট করে রেখেছি। তবে এই ম্যারিনেট করা মাছ গ্রিল করার আগে আমরা একটি গার্লিক সস তৈরি করব এবং তারপরে আমরা গ্রিল করব। আমাদের সাথে থাকুন। সেটার মধ্যে রসুন থাকবে, বাটার থাকবে, লেমন জুস থাকবে, ধনে পাতা থাকবে। আমরা এবার দেখাবো পরে। একটা রসুনের অর্ধেক নিয়েছি, অর্ধেক ধনে পাতা, বাটার, প্রথমে একটু বাটার দিয়ে তারপরে রসুন কুচি কুচি করে কেটে, এখন এই রসুন আর বাটার আর এর সাথে আরও লেমন জুস আমি দেবো। এই লেমন জুস একটা ফ্রেশ লেমন থেকে লেমন জুস দিব দিয়ে এর একটা সস তৈরি করবো আমি। এই সসটা আমি সালমান ফিশে দিয়ে পরে খাবো, তাতে সালমান ফিশটা সফট থাকবে। গ্রিল করার পর যে একটা ক্রিপসি ধারণা করে ওইটা থেকে ওইটা এই ক্রিপসি ভাবটা দূর হবে এবং সফট হবে। এই প্যানে আমরা একটি প্যানে হিট দিয়ে একটি সসের মতো তৈরি করার চেষ্টা করছি। এখন আমরা লেমন জুস দেব, আমরা লেমন জুস আসলে একটা লেবুর দুটা একটা লেবু সম্পূর্ণ লেবুই আমরা এর ভিতরে দিলাম পর্যায়ক্রমে। আবার আমরা ধনে পাতা দেব, ধনে পাতা কুচি কুচি করে কেটে ছিটাই দিলাম। আমি আগেই বলেছি আমাদের মূল উদ্দেশ্য এই সালমান ফিশ গ্রিল করার পরে এটাকে এই সস দিয়ে আমরা খাবো, যাতে মাছটা সফট থাকে, রসুনের একটা ফ্লেভার পাওয়া যায়। তো ফ্রাই তৈরি হচ্ছে, এটা আমরা এখন একটা প্লেটে ঢেলে ফেলবো। যা হোক, আমাদের এই গার্লিক সস এখন খাওয়ার উপযোগী এবং রেডি। এবার আমরা সালমান ফিশ গ্রিল করা শুরু করব। আমি আগেই বলেছি যে সালমান ফিলেটটা টুকরা টুকরা করে কেটে লবণ ও গোলমরিচ দিয়ে আমরা ম্যারিনেট করে রেখেছি। এই সালমান ফিশটা আপনারা দেখেন, এটা হলো অরেঞ্জ কালার। তো ডিপ সিতে যে সালমান ফিশগুলো হয় এগুলো এরকম অরেঞ্জ কালার হয় এবং খুব টেস্টি হয়। আর শ্যালো পানিতে, ছোটোখাটো নদীতে, এসব জায়গায় যে সালমান ফিশ হয় সাদা সাদা ভাব থাকে। এই সালমান ফিশের একটা স্পেশালিটি আছে এবং দামও বেশি। আমরা এটা গ্রিল করব। এই গ্রিল করার জন্য আমরা ইতিমধ্যেই কিছু ক্যাপসিক্যাম, পেঁয়াজ, টমেটো, ব্রকলি, রসুন পাউডার, অনিয়ন পাউডার আর ব্ল্যাক পেপার আর সল্ট আমরা এটা ছিটাই দিয়ে এটাকে ম্যারিনেট করে রেখেছি। রেখে আমরা এটাকে গ্রিল করব। গ্রিল করার সময় এই সবজিগুলোও দেব। এটা শর্টকাট একটা প্রোগ্রাম, আমরা খেয়ে দেখব লাস্টে কেমন লাগে। অপেক্ষা করুন। গ্রিল, সালমান ফিশ গ্রিলের জন্য ব্যবহার করব অর্গানিক ভার্জিন কোকোনাট। এটা হলো কিকল্যান্ড, এটা মেড ইন কোথাকার। এটা এই তেলটা, এই কোকোনাট ওয়েলটা অ্যাকচুয়ালি
অরিজিনালি প্রিপেয়ার্ড ফ্রম ভিয়েতনাম, এবং এটা সার্টিফাইড বাই ইউএস শাস্ত্রী বাবা। আপনারা দেখেন একদম ফ্রেশ প্যাক, কোনো রকম একটা ছিটে ফোটা কোনো স্পট নেই। আমরা এখন এই ইলেকট্রিক গ্রিল মেশিনটি ব্যবহার করব, যা ইতিমধ্যে প্রিহিট দেওয়া হয়েছে। আচ্ছা, আমরা গ্রিলটা প্রথমে প্লাগ ইন করে আমরা এটা টেম্পারেচার সেটিং করে দিলাম, এই যে 250 ডিগ্রি ফারেনহাইট। এবং এখানে একটা লাইটিংও আছে, লাইটিংটা জ্বলে গেছে, তার মানে এখন এই প্যানটা গরম হচ্ছে। অর্গানিক নারকেল তেল দিয়ে, আমরা আগেই বলেছি অর্গানিক নারকেল তেল দিয়ে আমরা এটাকে গ্রিল করব। তো এভাবে আমরা মোটামুটি 2 চামচ নারকেল তেল দিলাম। এই যে আমরা মাছটা নিচ্ছে নিয়ে এই সময় দিয়ে এখন শুধু আমি আমার জন্যই এই গ্রিল ফিশে রান্না করছি, পরবর্তীতে অন্যরা আরও করবে। আমরা একটু টেম্পারেচার একটু অ্যাডজাস্ট করেছিলাম, পরে আবার আমরা 250-তে নিয়ে আসলাম। আমাদের ডিজায়ারেবল ছিল 250। আমরা কিছুক্ষণের জন্য এটা দিতে রাখবো, তার কারণ একটু কম টেম্পারেচারে একটু আর্ম যত সেদ্ধ করা যায় সেই জন্য। এটা হচ্ছে শশা, এটা আমাদের সালমান গ্রিল করার পর সেই গ্রিলের সাথে আমরা এটা খাবো, সালাদ হিসেবে। আচ্ছা, যা হোক, আমাদের দীর্ঘ পরিশ্রমের পর এখন আমরা মোটামুটি
মাছটা গ্রিল হয়েছে বলে আমরা মনে করছি, কারণ এখানে এটা রেড ব্লিংটা হোয়াইট হয়ে গেছিল। আমরা চুলাটি বন্ধ করে দিলাম, আমরা এখন এক পিস উঠাবো এবং এটাকে টেস্ট করবো। তো আমি চিকনটাই উঠাই, তার কারণ চিকনটার একটা সুবিধা আছে, একটা দিক হয়তো মোটা থাকলে কম সেদ্ধ হতে পারে, কিন্তু চিকন দিকটা হয়তো সেদ্ধ হবে। আর সাথে আমি আমার সবচেয়ে প্রিয় খাবার এই অনিয়ন রিং, আর আমি এই মুহূর্তে নেবো হলো ব্রোকলি দুটো পিস হচ্ছে নেব। আমাদের রান্নার আমাদের লোকে আরও রান্না হবে, কিন্তু এই মুহূর্তে আমি টেস্ট করার জন্য এটা করেছি, এবং আমার আমাদের কেমন রান্নাটা হলো, গ্রিলটা হলো, সেটা বোঝার জন্যই মূলত করা। তো দেখা যাক, আমরা এখন টমেটোটাও নেব। টমেটোটা বেশ নরম হয়ে গেছে, আচ্ছা এটা খাওয়ার আগে আমি একটু এটাকে একটু টেন্ডার করে নেব, এবং সেটা হলো আমাদের এই যে সসটা আমরা তৈরি করেছি বাসায় একটু আগে, এইটা আমরা একটু এই মাছের পাড়ে একটু দিয়ে নেব। আচ্ছা এই সসের মধ্যে কী আছে আমি আগেই বলেছি, এবার আমি খাওয়া শুরু করবো। সহজেই ভেঙে যায়, এই দেখুন একটা পিস নিলাম আমি, এবং রংটা দেখেন কি সুন্দর রং, ফ্যান্টাস্টিক। আমি একটু সতের সাথে মাখাই নিলাম, অনেক ভালো, অনেক সুস্বাদু, অনেক সুস্বাদু। আমরা যে ম্যারিনেট করেছিলাম মাছটা, ওটা পারফেক্ট ছিল। আমি একটা ব্রোকলি নিলাম, এরপরে একটা ক্যাপসিকাম নিলাম, ভালো, অতুলনীয়, দেখুন কি সুন্দর, একদম নরম, তুলার মতো হয়ে গেছে, বুঝলেন? ম্যারিনেট করাটা খুব পারফেক্ট হয়েছে। এর মধ্যে আমরা আপনি আগেই বলেছি, এর মধ্যে আমরা গোলমরিচ ডাস দিয়েছি, লবণ দিয়েছি, অসম্ভব রকম ভালো হয়েছে। আপনি টমেটো খাই, আমার ভালো, আমার সবচেয়ে প্রিয় খাবার অনিয়ন রিং। এই দেখুন অনিয়ন রিং, দারুণ, ভালো। আমি একটু মুখটা পরিষ্কার করে নিই, একদম দেখেছেন একদম অর্গানিক শসা, কোনো ড্রিঙ্কসের প্রয়োজন নাই, এটাই যথেষ্ট। এই দেখুন এবার আমি একটা বড় টুকরা নিয়েছি, সস নেই,
এখানে একটা প্রধান ব্যাপার হলো তেল। তেলের ব্যাপারে খুবই সাবধান হতে হবে, তেলটা খুবই পারফেক্ট এবং অর্গানিক হলে সবচেয়ে ভালো। কোনো রকম স্মেল নেই, ব্যাড স্মেল নেই, একদম পারফেক্ট তেল। আমি আগেই বলেছি যে সালমান ফিশটা একটা ইম্পর্টেন্ট ব্যাপার। এটা ডিপ সি সালমান ফিশ, যেটার কালার একটু রেডিশ হয় বেশি, সেটাই ডিপ সি সালমান। এবং এটা টেস্টি হয় বেশি, কারণ এর গায়ে ফ্যাট থাকে। আমি ভিটামিনের ব্যাপারে কিছু বলতে চাই না, এটা যারা খাদ্য বিশেষজ্ঞ তারা বলবেন। তবে সুস্বাদুর দিক দিয়ে এটা চমৎকার সুস্বাদু, আমি আমার কাছে খুবই সুস্বাদু লাগছে। আমি আপনাদের আর একটা দেখাতে চাই। এই দেখুন, যেটা গ্রিল করেছি কি সুন্দর, দেখেন লেয়ারে ভাঁজ পড়ে গেছে, ওই যে এখানে লেয়ারে ভাঁজ পড়ে গেছে। কিন্তু আমি বেশি গ্রিল করি না, বেশি গ্রিল করলে এটা ক্রিস্পি হয়ে যাবে, তখন আর ভালো লাগবে না। জাস্ট এর ভিতরে এখন জুস ভর্তি আমি দেখাই। এই দেখুন ভিতরে একদম নরম, একদম নরম, এই দেখুন একদম নরম, খুলে আসছে সব, একদম সফট খুলে আসছে। তো যাক, এই ব্যাপারটা খেয়াল করলে নিশ্চয় খাবারটা সুস্বাদু হবে, এই গ্যারান্টিটা আমি দিতে পারি। আমি আমার খাওয়া শেষ করি। আপনারা কষ্ট করে আমার এই ভিডিওটা দেখলেন, খাওয়াটা দেখলেন, এটা একটা শর্টকাট একটা খাওয়া। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করুন। ধন্যবাদ। আমি যাই না প্ল্যান কি, কে একজন ভিডিও করে, একজন স্টিল করে, অফিস ভিডিও করে, আমি হচ্ছে আব্বাকে ভিডিও করতে, আমার না বলে আমি কেমনে বুঝবো। চারজন মানুষ ধাক্কা দিয়ে ড্যামেজ করে দিবে। হুম 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 হুম